হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ আমরা প্ল্যান করলাম যে আমরা আজকে বাড়ির সবাই মিলে একটু পিকনিক করবো ছোটোখাটো করে। তো কিছু কারণ ছাড়াই আমরা আজকে পিকনিকটা করছি। তো বদ্দা এখন গেছে মাংস আনতে, আর এখানে দিদি আর বৌদি ছাড়াচ্ছে পেঁয়াজ রসুন, মানে মাংসের যা যা লাগবে সেগুলো ছাড়াচ্ছে। আমি ওখানে বসে আছি, আমিও ছাড়াচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা করে একটু শেয়ার করি তোমাদেরকে কী কী করছি না করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। এই যে এখন বৌদি আর দিদি ছাড়াচ্ছে সেটাই তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আজকে কী কী রেসিপি হচ্ছে সেটা দেখতে পারবে। চলো এখন ওরা ছাড়াচ্ছে সেটা দেখায় তোমাদের ব্যাক ক্যামেরা করে। এই যে বড় মানুষ এখন রসুন ছাড়াচ্ছে। তুমি রসুন কটা ছাড়িয়েছো? একটা দুটো আর এখানে দিদি বৌদি সব যে রসুন ফসুন ছাড়াচ্ছে। তুমি বসে আছো, কি আর করবো? আমিও রসুন ছাড়াবো এখন, চারিদিকে রসুন করেছে। এই যে বদ্দা এখন মাংস নিয়ে চলে এসেছে। তো আজকে আমাদের পিকনিকের রেসিপি হচ্ছে ভাত আর চিকেন কষা। তো এইগুলোই আজকে আমাদের পিকনিকে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরও কিছু দেখতে পাবে। এই যে এখানে আমরা এখন সবাই মিলে আলু পেঁয়াজ রসুন এইসব সমস্ত কিছু ছাড়িয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা একটু স্পিডে দিয়েছি, যেহেতু অনেকটা লং তো তোমরা দেখবে না, তাই জন্যই এটা একটু স্পিডে দিয়ে দিয়েছি, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে আর আমিও পুরোপুরি সবটা দেখাতে পারি তোমাদেরকে। এই যে এরা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছে, ছাড়াতে ছাড়াতে এই যে পদ্মা এদিকে মাংস দিচ্ছে। আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি। এখানে আমাদের লঙ্কা আদা রসুন এইসব সব ছাড়ানো গেছে, আর এই যে এই একজন ছাড়াচ্ছে, আর বাবাই ওখানে কাটুন দেখছে। আর আমি এখানে কিছু কাজ না করে খালি ঘুরে বেড়াচ্ছি বসে বসে। আর কি করবো, আমি সবাই যখন সব কাজ করছে সবার মাঝখানে আর করা যায়? ওই যে না, একা আমি ঘুরে বেড়াচ্ছি, ফোন ধরা হচ্ছে। আমার তো বড় কাজ ভিডিও করে তোমাদেরকে দেখানো, বলো। A few moments later আমাদের খিদে পেয়ে গেছিল, আমরা ফুচকা নিয়ে চলে এসেছি। বড় মানুষ ফুচকা খাচ্ছে, খাও খাও, এই টক জল চুবালো। তুই অত ঝাল খাচ্ছিস, টক লাগছে না রে তোর? গায়ে পড়বে, একটুও তো মুখে যাচ্ছে না, খালি গায়ে পড়ে যাচ্ছে, চক চক পড়ে যাচ্ছে। এখন ফুচকা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখানে বৌদি মশলা গুলো মানে মাংস করার জন্য কি কি করবে। তো বৌদি আজকে অন্যরকম ভাবে করবে মাংসটা, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিরকম ভাবে করছে মাংসটা। এই যে এখানে যা যা মশলা আছে বৌদি আজকে ভেজে পেস্ট করবে, তারপর রান্না গুলো করবে। এই যে এখন এগুলো একটা একটা করে ভাজবে, একটা একটা করে না সব একসাথে দিয়েই কয়েকটা গোটা গরম মশলা, জিরে, তো
বৌদির হাতের রান্না হেভি টেস্ট হয়? না গো মিথ্যে বলছিস, না হেভি টেস্ট হয়। এখানে শুকনো লঙ্কাও পারলে দিতে পারো, চার মগজও দিতে পারো। এটা নামিয়ে ঠান্ডা করে রেখে এটাকে পেস্ট করো। এই তেল শুদ্ধি পেস্ট হবে নাকি? তেলটা একটু ছাড় জড়িয়ে জড়িয়ে নেবো। আর এই যে বাবাই এখানে কার্টুন দেখছে শুয়ে শুয়ে, এই এদিকে তাকাও একটু। আর আমি এখানে বসে আছি। তো এখানে আমরা পরে শুকনো লঙ্কা অ্যাড করেছি। এখানে আরো লঙ্কার জন্য কালারটা সুন্দর লাগছে দেখ, লাল সবুজ। এটার কালারটা জাস্ট ওয়াও লাগছে। এটা পেস্ট হলো, এবার এটা এর মধ্যে পেস্ট হবে। ওটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এই যে আমাদের চিকেন, এই যে এখানে আলু ভাজা হবে। আমি একটু খুঁজি না দেখছি। শুকনা চিকেন পেস্ট করবে, পেস্ট। এই কালারটা দেখো একটু, হেভি লাগছে না বলো? এখন বদ্দা রান্না করছে, বদ্দা বৌদি। এখন এই যে বড় ছেলে, এই যে এত বড় ছেলে এই খাবার খাচ্ছে চামচ দিয়ে। কি কোথায় গেল খেয়ে নিয়ে বলে কোথায় গেল? আর কোথায় পাবি তুই, খাওয়া হয়ে গেছে তো। লঙ্কার গুঁড়ো তারপর দিচ্ছে জিরের গুঁড়ো। আমাদের মাংসের লুক এই যে আর্ট আর্টিস্ট, কালারটা সেরা লাগছে কিন্তু। বাবা তো বলতে পারলে আমাদের মাংসের তরকারি অনেকটাই হয়ে গেছে, একটু বাকি আছে, সিদ্ধ ফিদ্ধ হবে, বাকি বেশিরভাগ হয়ে যাবে। এই যে আমাদের চিকেন কষার ফাইনাল লুক, এই যে বৌদির সব কমপ্লিট। আর এই যে কি এটা? সো গাইস আমাদের রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা খাবো। তো তোমাদের দেখালো আমি যে মাংস তরকারিটা কেমন হয়েছে, মাংস তরকারি আর ভাত আমাদের পিকনিকে আজকে হচ্ছে। তো বৌদি এখন ওখানে বাড়ছে, তো তোমাদেরকে দেখাতে থাকি। আমাদের ভাত নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কতটা করে। এখানে আমাদের সব ইটিং শো করা হবে, সেটাই বাড়াবাড়ি হচ্ছে দেখতে পাচ্ছ। এটাই দিদি, এটা এই যে আমাদের চিকেন
আর আমাদের তো গাইস আমাদের যে ইটিং শোটা হচ্ছে এই যে আমাদের এখন সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে এই যে তো তোমরা এই ভিডিওটা পরের ভিডিওতে দেখতে পারবে তো তোমরা এখন আমরা এই ভিডিওটা স্টার্ট করে নেই আমরা এখন ভিডিওটা স্টার্ট করে নেই তোমরা ভিডিওটা এখন দেখতে থাকো চিকেন এই যে চিকেন গাইস এ তো তেল তেল না দেখা বল তো দেখা দেখা মিলি ভাবাই বোনেটা বেশি আছে বোনেটা বেশি জানি না ভিডিওটা দেখা যাচ্ছে কিনা বাবা চুপ করে বসো মানে এখন এত আর ইনি এই রেখে দিচ্ছে পাচ্ছি না তোমাকেও খেতে হবে এই যে চিটিং হচ্ছে আমি দিয়ে দেবো এগুলো খাওয়া দাওয়ার পর আমাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমরা আর ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না ওই জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি কালকে তো আজকেই আমি এখন ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পরের ভিডিওটা আমাদের রিটিংসের ভিডিওটা দেখার জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে নেক্সট ভিডিওটা তোমাদের কাছে চলে যাবে টাটা।